কান্না করতেছ কেন? অধিকারী গো, অধিকারী, তোমাকে আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করি। করো। আচ্ছা, পৃথিবীতে সবার জন্মের পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে, সবার জন্মে একটা সার্থকতা থাকে, তোমার জন্মে কি কারণ? আমার জন্ম, আমার জন্ম হয়তো তোমাকে ভালোবাসার জন্য। আর আর কি, পুরুষ মানুষ জন্মই শুধু পরের জন্য করার জন্য, পরের জন্য ইনকাম করা, খরচ করা, এই। কিন্তু জানো, আমি না আমার জন্মের পিছনে সার্থকতাটা জেনে গেছি, আগে জানতাম না। কি কি? মানে ছোটবেলা থেকে জানো, আমি ভাবতাম যে আমার কেন জন্ম হয়েছে, আমার আমারে দিয়ে কি হবে, আমি তো অকর্মার দেখি না, কিছু হইতে পারলাম না, কিছু করতে পারলাম, জীবনটাই বৃথা মনে হয়। কিন্তু না সোনা, আমার জীবনটা বৃথা না, আমার জীবন সার্থক। তোমাকে বিয়ে করার পরে বুঝতে পারছি জানো কিভাবে? কিভাবে বলতেছি, আসলে হয়েছে কি, আমার জন্মটা মূলত হয়েছে তোমাকে জ্বালানোর জন্য, তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার জন্য। তোমার জীবনটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলার জন্য, তোমার জীবনটাকে কেটে কেটে কিমা করার জন্য, তোমাকে জ্বালাতে 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 কয়লা করার জন্য। দেখো, এই এতটুকু যথেষ্ট না বলো আমার জন্য? আমার জীবনটা সার্থক না বলো? বলো, এর থেকে বড় সার্থকতা আছে? কান্না করতেছ কেন অধিকারী গো? অধিকারী কান্না করে কি? আমি ভাবতে আরো কি না কি বলবো।